সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তনুชา দাস শ্রোতি জানিয়ে দিচ্ছি ইউসিবি সংবাদ শিরোনাম গাজীপুরের জঙ্গিতে কমিউটার ট্রেন লাইন শত নিহত চার আহত অর্ধশত উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ দুই সিটি নির্বাচনে মনোনয়ন পচ বাঁচায় চলছে গাজীপুরের সাত ও খুলনায় পাঁচ মেয়র প্রার্থী বৈধ মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ নয় ডিজিটাল নিরাপত্তা আইন বিভ্রান্তি ছড়ানো বন্ধ করবে মনে করেন সজীব বাজেট জয় এবং সিরিয়ায় আবারও হামলার হুমকি প্রেসিডেন্ট ট্রাম্পের শুনছিলেন শিরোনাম হবে না এবারে বিস্তারিত গাজীপুরের টঙ্গের নতুন বাজার এলাকায় যাত্রীবাহী একটি ট্রেন লাইন লাইনচ্যুত হয়ে চারজন মারা গেছেন আহত হয়েছেন অর্ধশত দুর্ঘটনার পর উত্তর ও পশ্চিমাঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে প্রত্যক্ষদর্শীরা জানান জামালপুর থেকে কম্পিউটার ট্রেনটি ঢাকায় আসছিল দুপুর সাড়ে বারোটার দিকে টঙ্গি স্টেশনের কাছে পৌঁছলে ট্রেনটি লাইন চ্যুত হয় এবং এর পেছনের বগিটি ছিটকে পড়ে এতে ঘটনাস্থলে তিনজন মারা যান আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে দর্শক এই মুহূর্তে দুর্ঘটনার স্থলে আছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম মাসুম সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা এখন টেলিফোনে কথা বলছি সরাসরি তার সাথে মাসুম আপনি তো আছেন দুর্ঘটনার স্থলে আমরা এখনো জানি নিহতের সংখ্যাই পর্যন্ত চারজন জন তো এই সংখ্যা কি আরো বাড়তে পারে কিনা আমাদেরকে জানাবেন এবং আরো জানাবেন আহত যারা হয়েছে তাদের অবস্থা কি তনুজা বলছিলেন যে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে যখন টঙ্গিতে আসি সেখান থেকে এই ট্রেনটি টঙ্গি রেলওয়ে জংশনে কিছুটা সময় অবস্থান করার পর ঢাকার উদ্দেশ্যে আবার দেয় সেখানে বিপরীত দিক থেকে ট্রেন এই টঙ্গি রেলওয়ে আসতে থাকলে এবং এই ভুল সিগনালের কারণে সে এই জামালপুর যে দেওয়ানগঞ্জ থেকে আসা যে কমিউটার ট্রেনটি আহ ওই ওই ট্রেনটিকে সাইড দিতে গিয়ে দ্রুত গতিতে আরেকটি লাইনে প্রবেশ করার মুখেই কিন্তু পেছনের চারটি বগি অর্থাৎ চারটি বগি দ্রুত গতি ট্রেনের যে বগি তারা এই এই বগিগুলো সামলাতে না পেরে চারটি বগি চত হয়ে পড়ে ফলে এই ঘটনাস্থলেই কিন্তু চারজন যাত্রী নিহত এবং আমরা যতটুকু জেনেছি প্রায় অর্ধ শত যাত্রী আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে এই মুহূর্তে গাজীপুর শহীদ আহসানুল্লাহ মাস্টার মেডিকেল মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং স্থানীয় বেশ কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে তবে নিহতের সংখ্যা বাড়তে পারে কিনা এইরকম সংবাদ আমরা পাইনি তো যারা আছেন তাদের অবস্থা মোটামুটি ভালো আছে যা যাত্রী যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা তাদের অবস্থা আসলে আশঙ্কাজনক নয় তার কিছুক্ষণ আগে রেলওয়ের উদ্ধারকারী দল কমলাপুর থেকে এসে তারা এই উদ্ধার কাজ আমরা যতটুকু জানতে পেরেছি যে রেলওয়ে মন্ত্রী কিছুক্ষণের মধ্যে এই দুর্ঘটনাস্থলে এসে পৌঁছবেন বলে আমাদেরকে এই রেল কর্তৃপক্ষ জানিয়েছেন আর নিহতের সংখ্যা বাড়বে কিনা এটি কিন্তু আসলে আমরা এখনো নিশ্চিত নই আর যে যেমনটি জানতে চেয়েছেন যে তাদের অবস্থা কি তাদের অবস্থা এই মুহূর্তে আশঙ্কা মুক্ত তারা কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই এই ছিল আমার সাথে গাজীপুরের ট্রেন দুর্ঘটনা সর্বশেষ জি মাসুম আপনাকে ধন্যবাদ এদিকে মংলা বন্দরের হারবাড়িয়ায় কয়লা বোঝায় লাইটার জাহাজ ডুবে গেছে ডুবে যাওয়া নিলয় দুয়ের ক্যাপ্টেন আনিসুল হক জানান হারবাড়িয়া এলাকায় ইন্দোনেশিয়ার একটি জাহাজ থেকে সাতশো পঞ্চাশ মেট্রিক টন কয়লা নিয়ে ভোরে যশোরে নোয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায় লাইটার জাহাজটি তবে কিছু দূর যেতেই ডুবোচরে আটকে তলা ফেটে ডুবে যায় লাইটার জাহাজটি জাহাজটির কর্মচারীরা সাঁতার কেটে তীরে ওঠে গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে এরই মধ্যে গাজীপুরে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপি প্রার্থী হাসান মনোনয়ন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বাকি তিনজনের মধ্যে দুজনকে স্থগিত এবং একজনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কার্যালয় এদিকে খুলনায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও জাতীয় পার্টির এস এম শফিকুর রহমান মুশফিক সহ পাঁচ জনেরই মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিয়েছেন অফিসার দুই সিটি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তেইশ এপ্রিল চব্বিশ এপ্রিল প্রত্যেক বরাদের পরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ সত্ত্বেও তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলের মুখপাত্র রুহুল কবির ইসি সুচিকিৎসার জন্য তার নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি রিজভি বলেন গণতন্ত্র ও মানবাধিকার হরণকারী ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারই এখন সবচেয়ে বড় অশুভ শক্তি তার অভিযোগ রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করতে বিএনপিকে নিশ্চিন্ন করার নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে সরকার কারাবন্দী বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করার জন্যই ষড়যন্ত্রের মাধ্যমে তাকে পরিকল্পিতভাবে সাজা দিয়ে কারাবন্দি করে এখন চিকিৎসার সুযোগও দেওয়া হচ্ছে না এটা জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বহুমুখী চক্রান্তের অংশ কোটা সংস্কারকে ঘিরে বিএনপির আন্দোলনের রঙিন স্বপ্ন কর্পুরের মতো উবে গেছে তাই তারা এখন ভুল বকছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন কোটা নিয়ে প্রধানমন্ত্রীর সাহসী ঘোষণার মধ্য দিয়ে বিএনপির আন্দোলনের ভাবনা ভেঙে চুরমার হয়ে গেছে তিনি আরো জানান পার্শ্ববর্তী দেশের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে বাইশে এপ্রিল ভারত সফরে যাচ্ছে আওয়ামী লীগের বিশ সদস্যের একটি প্রতিনিধি দল তিন দিনের এই সফরে দুই দলের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি তাদের আর মাঠে নামার মতো কোনো অবস্থা নেই সে কারণে পয়লা বৈশাখ যেদিন মানে এত সুন্দর এত চমৎকার পরিবেশ এবং এত স্বতঃস্ফূর্ত কালারফুল উদযাপন এর ভেতরও বিএনপি তাদের নোংরা রাজনীতি টেনে এনেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া একটি রোহিঙ্গা পরিবারের পাঁচ সদস্য স্বদেশে ফিরে গেছে শনিবার তুমরু সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে স্বেচ্ছায় তারা মিয়ানমারে পাড়ি জমায় এদের মধ্যে তিন নারী একজন পুরুষ ও এক শিশু রয়েছে স্থানীয়রা জানান মিয়ানমার সীমান্তে তাদেরকে স্বাগত জানান দেশটির কর্মকর্তারা তবে এ বিষয়ে বিজিবি বা প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি অবশ্য ছড়ির ঘুমধুম সীমা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ ঘটনার কথা স্বীকার করেছেন স্বাধীন মত প্রকাশ বন্ধ করতে ডিজিটাল আইন করা হয়নি বরং বিভ্রান্তি ছড়ানো বন্ধ করার পাশাপাশি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় এটি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রাজধানীতে দুই দিন ব্যাপী বিপিও সামিটের উদ্বোধন করে তিনি বাংলাদেশকে আইসিটি হাব হিসেবে গড়ে তোলারও ঘোষণা দেন দেখুন বর্তমানে আইসিটি খাতে রপ্তানি তিনশো মিলিয়ন ডলার দু হাজার একুশ বাস্তবায়নে পাঁচ বিলিয়ন ডলার রপ্তানিসহ এই খাত থেকে জিডিপিতে পাঁচ শতাংশ অবদান নিশ্চিত করতে কাজ করছে সরকার আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ বিজনেস প্রসেস আউটসোর্সিং খাতে এক লাখ কর্মসংস্থান নিশ্চিত করতে তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে বিপিও সামিট এতে প্রধানমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠা সজীব ওয়াজের জয় আইসিটি এক প্রসঙ্গে বলেন অপপ্রচার বন্ধ করতে এই আইন করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে নয় বরং সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচার বন্ধ করা সহ বিভ্রান্তির ছড়ানো রোধ করতেই এই আইনটি করা হয়েছে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চাই সরকারি চাকরির পেছনে না ছুটে তরুণদের আইসিটি খাতে প্রশিক্ষণ নিয়ে বেশি আয়ের সুযোগ নেওয়ারও আহ্বান জানান তিনি তরুণদের দাবি মেনে নিয়ে আওয়ামী লীগ সরকার কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে চাকরির জন্য আর সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে না তথ্য প্রযুক্তি খাতে কর্মসংস্থানের অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে সৃজনশীল অর্থনীতির খোঁজে দুই দিন ব্যাপী এই সম্মেলনে তেরোটি সেমিনারে আশি জন স্থানীয় ও তিরিশ জন আন্তর্জাতিক স্পিকার অংশ নিচ্ছেন যেমন সজীব এটিএন বাংলা ঢাকা শেয়ার বাজারের খবর কৌশলগত অংশীদার বাছাই ইস্যুতে তিরিশ এপ্রিল অনুষ্ঠেয় ইজিএম এর কার্য বিবরণী বিএসইসিতে প্রেরণ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ গত মাসে কৌশলগত অংশীদার হিসেবে চীনা কনসোটিয়ামকে বাছাইয়ের জন্য পাঁচ দফা শর্ত সাপেক্ষে বিএসসি কে সংশোধিত প্রস্তাব জমা দেওয়ার সুযোগ দেয় বিএসইসি এই পাঁচ দফার শর্তের মধ্যে ইজিএম এর কার্য বিবরণীয় কমিশনের কাছে জমা দেওয়ার কথা বলা হয়েছিল এর দেওয়া গাইডলাইন অনুসারে ইজিএম এর কার্য বিবরণী প্রণয়ন করা হয় এর আগে একত্রিশ মার্চ অনুষ্ঠিত ডিএসির পর্ষদ সভায় আগামী তিরিশ এপ্রিল দুপুর আড়াইটায় রাজধানীর হোটেল পূর্বাণিতে ইজিএম অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয় রেকর্ড ডেট ছিল এপ্রিল ইনভেস্টমেন্ট জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে চারশো পঁচানব্বই ডেসিমেল জমি বিক্রি করবে কোম্পানিটি মামুন ভালুকায় এই জমি অবস্থিত এই জমির বুক ভ্যালু ছয় কোটি ছিয়াত্তর লাখ উনসত্তর হাজার তিনশো নয় টাকা জমি বিক্রির প্রক্রিয়া পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে সমরিতা হাসপাতাল লিমিটেডের তৃতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে চলতি বছরে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা চব্বিশ পয়সা গত বছর একই সময় ইপিএস ছিল এক টাকা পঞ্চান্ন পয়সা এর সময় নগদ অর্থের প্রবাহ ছিল দুই টাকা সাত পয়সা একত্রিশ মার্চে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়ায় সাতচল্লিশ টাকা আটাশি পয়সা ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তায় আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেডকে ছয় কোটি সাতচল্লিশ লাখ চব্বিশ হাজার পাঁচশো তিন টাকা ঋণ দিয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালে আহমেদ আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হকের কাছ থেকে এই চেক গ্রহণ করেন এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সরকারের নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত অর্থ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বল্প সুদের ঋণ সহায়তা দেবে প্রতিষ্ঠানটি স্টার্ন ব্যাংক এফ এ এস ফিনান্স এবং রহিমা ফুড লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী বাইশ এপ্রিল বিকেল তিনটা স্টার্ন ব্যাংক আঠারোই এপ্রিল বিকেল সাড়ে তিনটায় এফএএস ফিনান্স এবং উনিশ এপ্রিল বিকেল সাড়ে চারটায় রোহিমা ফুড লিমিটেডের সভা অনুষ্ঠিত হবে সভায় কোম্পানিগুলোর সমাপ্ত হিসাব বছর ও প্রান্তিক সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে এবারে নিচে রূপালি ব্যাংক সংবাদ বিরতি আর বিরতি পর থাকছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে চীনা কূটনৈতিকদের বৈঠক আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার সংবাদে নওগাঁয় একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে এ ঘটনায় শাহ হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের ওই ক্লিনিকে তালা ঝুলিয়ে পালিয়েছে প্রতিষ্ঠানটির মালিক ও কর্মচারীরা ওই চিকিৎসা কেন্দ্রটি ঘেরাও করেন নিহতের স্বজনরা তারা জানান শনিবার রাতে শিশু এক্লাসের গলায় টনসিলের অপারেশন করেন নাক কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তার আসাফুদ্দোল্লা তবে অপারেশনের পর আর জ্ঞান ফেরেনি কিছুক্ষণ পরে জ্ঞান ফিরবে বলে বাহানা করে ক্লিনিক কর্তৃপক্ষ পরে ডাক্তাররা শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান তবে সেখানকার চিকিৎসকরা এক্লাসকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ পনেরো বছর পূর্তি উদযাপন করেছে আদদিন উইমেন্স মেডিকেল কলেজ ডেন্টাল বিভাগ এ কলেজের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড আফিকুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন আদিন মেডিকেল কলেজ সমহের পরিচালক ড মোহাম্মদ তরিকুল ইসলাম পরিচালক মেডিকেল এডুকেশন ডাঃ আনোয়ার হোসেন মুন্সী অনুষ্ঠানে বক্তারা ডেন্টাল বিভাগের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এছাড়াও ডেন্টাল বিভাগের ওপর তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবারে আল আরাফা ইসলামী ব্যাংক সাতক্ষীরার দেবহাটার উত্তর সখীপুর গ্রামটি এখন রুলিপাড়া নামেই বেশি পরিচিত এখানকার কারখানায় তৈরি ইমিটেশনের রুলি যাচ্ছে দেশের বিভিন্ন মার্কেটে এই পেশায় যুক্ত হয়ে স্বাবলম্বী হচ্ছে এলাকার কয়েকশো পরিবার এই গয়না শিল্পটির প্রসারে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা থেকে রুলি তৈরি সফল এক কারিগর দেভাটার মিজানুর রহমান অথচ চোখের সমস্যা থাকায় সময় কাজ পাননি তিনি পরে ঢাকা থেকে পিতলের পাত এনে বাড়িতে বসে রুলি তৈরি শুরু করেন এখন স্থানীয় ও ঢাকার অনেক ইমিটেশন দোকানে তার তৈরি গয়না বিক্রি হচ্ছে আর এ থেকে প্রতি মাসে তার আয় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আমি সাতক্ষীরা স্বর্ণ করে কাজ করার ফাঁকে ফাঁকে সিটি গোল্ড একটা আইডিয়া করলাম যে এটা এখন বাংলাদেশের একটা চাহিদা হতে পারে অনেকের শেখাই দিছি দেওয়ার পরে তারা এখন অনেক স্বাবলম্বী এবং আমি তো স্বাবলম্ব এবং আমার আশপাশে দুই ব্যক্তি এলাকার কয়েকজনের এমন ইমিটেশন তৈরি কারখানায় কাজ নিয়ে বেকারত্ব দূর হয়েছে হাজারো মানুষের বাচ্চাদের পড়াশুনো খরচ খরচা সবকিছু এরপরই চলে এইটা দিয়ে আমাদের আমরা এখন অনেক ভালো আছি এই কাজের জন্য আমরা অনেক উন্নতি এবং বেকার ছেলেবিলের একটা কাজের সমস্থান হয়েছে এই কাজের মানে মানপূর্ণ হচ্ছে এবং সাতকিরা খুলনা এমনকি ঢাকা এমনকি বাইরে দেশেও রপ্তানি হচ্ছে এখাতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিসিক কর্মকর্তারা প্রায় আশিটি পরিবার হাতে তৈরি ইমিটেশনের গহনা তৈরি করছেন তাদের এই শিল্প ইউনিটগুলোকে ভালোভাবে পরিচালনার জন্য যে সকল আর্থিক সহযোগিতা বা বিপণনের জন্য যে সকল সহযোগিতা বিসিক কর্তৃপক্ষ সব সময় করবে সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে সহজ শর্তে ঋণ সুবিধা দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন উদ্যোক্তারা ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা এবারে আন্তর্জাতিক সংবাদ সিরিয়ায় আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি জানান পুনরায় রাসায়নিক হামলা হলে এর জবাব দেয়া হবে এদিকে সিরিয়ায় যৌথ বিমান হামলাকে যুক্তরাষ্ট্র ব্রিটেন ও ফ্রান্স আইনসঙ্গত দাবি করলেও বিভিন্ন দেশে এর বিরুদ্ধে জনমত গড়ে উঠছে অনেকেই সংশয় প্রকাশ করে বলছেন এই হামলা ইরাক যুদ্ধের মতোই মিথ্যার ভিত্তিতে পরিচালিত দেখুন সুজনের রিপোর্ট গত সাত এপ্রিলের এই ভিডিও ফুটেজ দেখিয়ে যুক্তরাষ্ট্র দাবি করেছিল দামেস্কের কাছে দুমা শহরে রাসায়নিক বোমা হামলা চালিয়েছে আসাদ সরকার সিরিয়া ও রাশিয়া ওই অভিযোগ অস্বীকার করলে তা তদন্তের সিদ্ধান্ত নেয় রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা ওপিসিডাব্লিউ শনিবারই তদন্ত শুরুর কথা ছিল ওই সংস্থার কিন্তু তড়িঘড়ি করে ওই সূর্য ওঠার আগেই বিমান হামলা চালিয়ে সিরিয়ার তিনটি স্থাপনা গুঁড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র ব্রিটেন ও ফ্রান্স এরপরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে নিন্দা প্রস্তাব উত্থাপন করে রাশিয়া কিন্তু পশ্চিমা শক্তির সমর্থন ভারী হওয়ায় ভোটাভুটিতে তা নাকচ হয় পনেরো সদস্যের পরিষদে প্রস্তাবের পক্ষে ভোট দেয় কেবল রাশিয়া চীন ও বলিভিয়া অন্য আটটি দেশ এর বিরুদ্ধে নিজেদের অবস্থান জানালেও ভোটদানে বিরত থাকে তিনটি দেশ এদিকে ওপিসি ডব্লিউ এর তদন্তের আগেই যুক্তরাষ্ট্র ব্রিটেন ও ফ্রান্সের এই হামলাকে মোটেই ইতিবাচক দেখছেন না বিশ্লেষকরা তারা বলছেন অভ্যন্তরীণ সমস্যা থেকে জনগণের দৃষ্টি ফেরাতে যুদ্ধ বাঁধানোর কাজটি এর আগেও সুচতুরভাবে করেছে যুক্তরাষ্ট্র result and the end of

খোদ যুক্তরাষ্ট্রের মানুষ সমাবেশ হয়েছে গ্রিসসহ বিভিন্ন দেশেও হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ব্রিটেনের মানুষও এদিকে সিরিয়ায় রাসায়নিক অস্ত্রাগার বলে যে বিজ্ঞান গবেষণাগার গুড়িয়ে দেওয়া হয়েছে সেখানকার কর্মকর্তারা বলছেন যদি সেখানে সত্যিই রাসায়নিক অস্ত্র থাকতো তবে ঘটনাস্থলে আসলেও নিশ্চয়ই মুখে মুখোশ বা মাস্ক থাকত সুজন বাংলা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে বৈঠক করেছেন চীনের শীর্ষ কূটনীতিকরা পিয়ং এ এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান সন্তাও বৈঠকের মাধ্যমে উন্মোচিত হল দুদেশের সম্পর্কের নতুন দিক এর আগে কিম জং উন বেজিং এ ঝুটিকা সফর করেন আবার উনিশি রূপালি ব্যাংক সংবাদ বিরতি আর বিরতি পর থাকছে ভ্যালেন্সিয়াকে হারিয়ে স্প্যানিশ লীগ শিরোপা জয়ের পথে আরও এগিয়ে গেল বার্সেলোনা এবং ইংলিশ লিগে ম্যানচেস্টার সিটি লিভারপুল ও চেলসির জয় আরো একবার স্বাগত জানাচ্ছি এটন বাংলার সংবাদে এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ নোয়াখালী হাতিয়া রুটে চলছে ফিটনেস বিহীন সি ট্রাক আর পন্টুন না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের এই রুটে চলাচলকারী দুটি সি ট্রাকের মধ্যে একটি আবার চার মাস ধরে বিকল হয়ে আছে এই অবস্থায় বর্ষায় উত্তাল মেঘনা নদী পাড়ি দেয়া যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে নোয়াখালী থেকে ফুয়াদ হোসেনের রিপোর্ট জানাচ্ছেন রাজীব শাহ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া জেলা সদরের সাথে চলাচলের একমাত্র মাধ্যম সি ট্রাক জেলার চেয়ারম্যান ঘাট থেকে আঠারো কিলোমিটার দীর্ঘ মেঘনা নদীর পথ পাড়ি দিয়ে যেতে হয় হাতিয়ায় এ রুটে চলাচলকারী একটি বিকল চার মাস ধরে ফলে অতিরিক্ত যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পারাপার করছে অন্য সিট্রাকটি সচল সিট্রাকটিও ফিটনেসবিহীন এটিও মাঝে মধ্যেই ইঞ্জিন বিকল হয়ে যায় এজন্য যাত্রীরা অনেক সময় ঝুঁকি নিয়ে নৌকা ও স্পিডবোর্ডে যাতায়াত করছে ফলে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা যে কোনো মুহূর্তে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে কোন রকম জোড়া তালি দিয়ে আছে এটা চালানো হয় ওই ওই বারে পার হইতে গেলে যে পানিতে পড়ে যায় আমাদের পর্যটকের জন্য এরকম করে উঠা নামা অসুবিধা হলে আমরা তো আর আসে বন্ধ করে দেবো ওইটা যখন খারাপ হয় এটা মানুষের কষ্ট হয়ে শেষ থাকে মেশিন প্রায় সময় নষ্ট হয় নষ্ট হয় এবং অনেক লেট হয় এটা আসতে হ্যাঁ ওজন ফটলে তো এটা দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা লাগায় এদিকে পল্টুন না থাকায় সিট্রাক থেকে নামতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা গেল কয়েক বছরে ঝুঁকি নিয়ে পারে নামতে গিয়ে স্রোতে ভেসে গেছেন বেশ কয়েকজন যাত্রী জগ করা দরকার এবং সেটাকে কাজ করানোর প্রয়োজন কারণ সেটা অনেকদিন হয়ে গেছে বিভিন্ন ত্রুটি আছে এগুলো সারাতে হবে কারণ বর্ষাকালীন সময় এটা যাত্রীদের সমস্যা হইতে পারে যাত্রীদের দুর্ভোগ নিরসনে নতুন একটি সিট ট্রাক আনার প্রক্রিয়া চলছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য আবেদন করেছে এবং উনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে একটা নতুন সিটার আর যেটা অপেক্ষ হয়ে পড়ে সেটা খুব জোয়ার ভাটার উপর নির্ভর করে হাতিয়া অঞ্চলের যাতায়াত ব্যবস্থা ঝুঁকিমুক্ত করার দাবি উপজেলাবাসীর ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা এবারে পাটেক্স খেলার খবর ভ্যালেন্সিয়াকে দুই গোলে হারিয়ে স্প্যানিশ লালিগার শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা ঘরের মাঠ নু ক্যাম্পে মিনিটে উরুগের তারকা লুইস ওয়ারেজের গোলে এগিয়ে যায় কাতালানরা এরপর দ্বিতীয়ার্ধে শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে বার্সা একান্ন মিনিটে স্যামুয়েল উমতিতি গোল করে বার্সাকে দুই শূন্যতে এগিয়ে দেন তবে খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে পেনাল্টি থেকে ভ্যালেন্সিয়ার হয়ে এক গোল শোধ করেন ড্যানিয়েল পারেজো এই জয় বত্রিশ ম্যাচে বিরাশি পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ অবস্থান আরও সুসংহত করল আর্নেস্তো ভালভার্ডের দল এক ম্যাচ কম খেলে বার্সার চেয়ে পয়েন্ট পিছিয়ে থেকে চতুর্থ স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি লিভারপুল ও চেলসি ল্যান্ডনের ওয়েমলি স্টেডিয়ামে টটেনহ্যামকে তিন এক গোলে হারিয়ে শিরোপার কাছাকাছি পৌঁছে গেছে ম্যান সিটি ম্যাচের পঁচিশ মিনিটের মধ্যে জেসুস আর গুন্ডা গানের কল্যাণে দুই গোল করে জয়ের ভিত করে সিটিজেনরা তবে বিয়াল্লিশ মিনিটে এক গোল শোধ করে টটেনহ্যাম কিন্তু বাহাত্তর মিনিটে রহিম স্টার্লিং এর গোলে জয় নিয়ে মাঠ সারে সিটি শিরোপা নিশ্চিত করতে আর মাত্র একটি জয় চাই তাদের অন্য ম্যাচে বোনমাউথকে তিন শূন্য গোলে হারিয়ে তালিকা তৃতীয় স্থান ধরে রেখেছে লিভারপুল সাত মিনিটে সাদিও মানের গোলে বিরতির পর করে আরো দু আরেক ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও অলিভার জিরোজের জোড়া গোলে চেলসি অন্য গোলটি করেন হ্যাজার্ড সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে কলকাতা নাইট রাইডার্সকে পাঁচ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ দুই উইকেটের সাথে একুশ বলে সাতাশ রান করেন সাকিব একশো উনচল্লিশ রানের জয়ের লোকে ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসের চুয়াল্লিশ বলে পঞ্চাশ রানের ইনিংসের পর একুশ বলে সাতাশ রান তুলে হায়দ্রাবাদকে জয় এনে দেন সাকিব এর আগে টস এড়ে ব্যাটিংয়ে আমন্ত্রিত কলকাতা তৃতীয় ওভারে রবিন উথাপ্পার উইকেট হারিয়ে চাপে পড়ে ক্রিসলিন চৌত্রিশ বলে উনপঞ্চাশ আর দীনেশ কার্তিক সাতাশ বলে উনত্রিশ রান করলে বড় স্কোরের আশা জাগায় শাহরুখ খানের দল তবে ভুবনেশ্বর কুমারের ২৬ রানে তিন আর বিলি স্টানলেক ও সাকিব দুটি করে উইকেট নিলে আট উইকেটে একশো আটত্রিশ রানে গুটিয়ে যায় কলকাতা গাজীপুরের টঙ্গিতে কম্পিউটার ট্রেন লাইনচ্যুত নিহত চার আহত অর্ধশত উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ দুই সিটি নির্বাচনে মনোনয়নপত্র বাছাই চলছে গাজীপুরের সাত ও খুলনায় পাঁচ মেয়র প্রার্থী বৈঠক মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ নয় ডিজিটাল নিরাপত্তা আইন বিভ্রান্তি ছড়ানো বন্ধ করবে মনে করেন সজীব ওয়াজেদ জয় এবং সিরিয়ায় আবারও হামলার হুমকি প্রেসিডেন্ট ট্রাম্পের আর এই ছিল এখনকার সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে